দীঘা বিদ্যাভবন, নামটা হয়তো অনেকের কাছেই একটি পরিচিত স্থান। এটি আপনাদের কাছে একটি বিদ্যালয় বা পঠন পাঠনের স্থান হতেই পারে, কিন্তু বিশ্বাস করুন, এটি বহু ছাত্রছাত্রীর কাছে যেমন তার পঠন পাঠনের স্থান, তেমনি তাদের আদর আবদার, ভয়, ভালোবাসা ও স্মৃতি দিয়ে ঘেরা একটি প্রতিষ্ঠান। সময় আসে এবং সময় যায়, কিন্তু বিদ্যাভবনের স্মৃতি বহু ছাত্রছাত্রীদের মনে আজীবন গাঁথা হয়ে থাকে। তাই আজ বহু বছর পরেও যখন স্কুলে পা রাখি, সব স্মৃতিরা যেন মনের কোণে একদম খোঁচা দিয়ে যায়। ভেসে ওঠে সেই স্কুল ড্রেস পরে বিদ্যালয়ের কাটানো মুহূর্তগুলো, সেই সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা করে বিদ্যালয়ে প্রবেশ করা, বিদ্যালয়ের ভিতরে ঢুকে নানা জায়গার খবরাখবর নিয়ে গল্পের ঝুড়ি নিয়ে বসা, তারপর হঠাৎ ঘন্টার আওয়াজ পেয়ে প্রার্থনার লাইনে গিয়ে দাঁড়ানো, তার মধ্যে কেউ হঠাৎই ছুটে এসে লাইনের পিছনে আবার দাঁড়িয়ে পড়া। সত্যি বলতে সেই সময় প্রার্থনার থেকে কম খুঁংসুটিটাই বেশি হতো, একে অপরের সাথে মারপিট, চুল টানাটানি, এই সব আর কি। মনে পড়ে ক্লাসে সেই সুন্দরী মেয়েকে দেখার জন্য দরজার ধারে বন্ধুর সাথে লাইন দিয়ে দাঁড়ানো। হ্যাঁ, তা হয়তো সেই সময় তারা এসবের পাত্তাও দিত না, কিন্তু ওই বন্ধুর সাথে কিছুটা আনন্দ ভাগ করে নেওয়া। এদিকে ক্লাসের বেঞ্চে বসা নিয়ে বন্ধুদের সাথে মারপিট দাদাগিরি, নিজের পারমানেন্ট সিটে যদি অন্য কেউ বসে যায় তবে তার তো সেদিন শেষ। মনে পড়ে আমাদের ক্লাসরুমের কথা, তাই আজও সেই রুমটি দেখলে কত স্মৃতি যেন চোখের সামনে ভেসে ওঠে। ক্লাসরুমে অন্যদিকে যখন মেয়েরা তাদের নিজের নোটস বানাতে ব্যস্ত, ছেলেরা তখন কতক্ষণে তাদের থেকে সেই নোটস কালেক্ট করে নেবে। ক্লাসে স্যারের পড়ানো একদিকে আর আমাদের মন অন্যদিকে, মনটা যেন তখন একদম বাইরের দিকে ঘুরে বেড়াচ্ছে। টিফিনের সময় যার ভালো টিফিন তার সাথে জোর জুলুম করে, খাড়াকাড়ি করে টিফিন ভাগ করে খাওয়া, বছরের পর বছর গড়িয়ে গেল এই করে করে, তারপর এলো এইচএস। সেদিন বিদ্যালয় জীবনে শেষ অ্যাডমিটটি আনতে গেলাম, কোথায় গেল সেই দুনিয়ার গল্প, কোথায় গেল সেই আড্ডা, কোথায় গেল সেই প্রার্থনার লাইন আর খুমসুটি। কই, সেদিন তো আর কোনো মেয়ের জন্য কোনো ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে নেই, বেঞ্চে বসা নিয়ে, টিফিন খাওয়া নিয়ে মারপিটও কেউ করছে না। আজ সবার চোখে যেন জলে ভেজা, সবাই একে অপরকে জড়িয়ে ধরে স্কুল লাইফের শেষ ছবিটি নিতে তারা ব্যস্ত। এদিকে জল ভরা মেঘলা আকাশ যেন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে জানিয়ে দিল আজ তাদের বিদ্যালয়ের শেষ দিন।